এই বেডশিটগুলো ধুতে লাগি, কারণ এই বেডশিটগুলো দুদিন পাতা ছিল, তো ওখানে এগুলো ওয়াশ করে রাখি। এই ভ্যাকসিনটা আমি নিচে পেতে রাখছি, কারণ আমি ছোট, তবে টুসু তো করে না, বাই চান্স কোনোদিন যদি করে নি তার জন্য তোষকটা ভিজিবে না, ওর জন্য আমি পেতে রাখি। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর এখন বাজছে 10:30 সকাল। আমি কিছুক্ষণ আগে উঠেছি, উঠে চা টা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এই বিছনা উঠাচ্ছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর আমার ব্লগ তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যখনই আমি যে কোনো ভিডিও আপলোড করি না কেন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পরিবারের সদস্য হয়ে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, সাথে থাকো। আর যারা অলরেডি আমার ফ্রেন্ড আছো, আমাকে এতটা সাপোর্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আমি ব্যাগটা ক্লিন করে নেব, আর আমার কাপড়ের আলনাটা যেটা ওখানেও সব এলোমেলো হয়ে আছে, এগুলো আমি গুজগাছ করে নেব। তো সঙ্গে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর ভাবছি আজকে রাত্রি আমি লাইভে আসব, তো রাত্রে বলতে প্রায় 8:30 সময় আসবো ভাবছি। তো কখন আসবো অবশ্যই তোমরা জানাবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আমাদের এদিকে এতটা গরম পড়েছে, গরমে মানে থাকা যাচ্ছে না, আর বাইরে তো এত পরিমাণে রোদ দিয়েছে, তাকানো যাচ্ছে না রোদের দিকে। গরমে অবস্থা খারাপ হয়ে আছে, এনার্জি কিছু করতে ইচ্ছা করছে না। তবুও করতে তো হবেই, না করলে কী করবে বলো। তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে। Thank you.